হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমাদের মোনের ডেরি ভিডিওজের যে আমরা নতুন সেকশানটা স্টার্ট করেছি যেটার নাম আ ওয়ান্ডারফুল জার্নি কোল্ড পেরেন্টহুড তার এপিসোড টুতে আমি তোমাদের সবাইকে জানে স্বাগত ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি যে আমাদের ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করো মোনার ডায়েরি ভিডিওসকে তো চলো শুরু করছি আজকে নতুন এপিসোড তো যেরকম আমি লাস্ট এপিসোডে বলেছিলাম যে তারপরে জুলাই মাস নাগাদ টু থাউজেন্ড জুলাই মাসে আমি কনসিপ্ট করি তো কনসিপ্ট করার পর প্রথম দশ পনেরো দিন সেরকম কিছু ফিল করতে পারিনি সব ঠিকঠাক চলছিল তখন আমি জবও করছিলাম এখন যে কোম্পানিতে আছে সেই কোম্পানিতে ছিলাম তখন বাট আফটার টু টু থ্রি উইক্স আমার প্রচণ্ড বমিটিং আর মর্নিং সিকনেস স্টার্ট হয়ে যায় মর্নিং সিকনেস যেটাকে বলে এবার এখানে একটা বলার কথা হলো গিয়ে যে মর্নিং সিকনেস জিনিসটা মর্নিং বললেও যাদের হয় তারা জানো যে এটা পুরো সারাদিন ধরেই হয় প্রচণ্ড একটা নজি আর ভমিটিং টেন্ডেন্সি লাগে খাইতে ইচ্ছা করে না তবে এই জিনিসটা সিভিরিটিটা আর্লি মর্নিং মানে ঘুম থেকে ওঠার পর মর্নিংয়ে বেশি হয় তো এই মর্নিং সিকনেসটা আমার একটু একটু করে স্টার্ট হতে শুরু করে তো তখন আমি আমার অফিসে কথা বলি তো ওরা তখন বলে যে তুমি যদি কন্টিনিউ না করতে পারো তাহলে তোমার বেটার হবে যে তুমি এই মেটারনিটি পিরিয়ডটা তুমি অফ করে দাও তো আমি বাড়িতে এসে কথা বলি তো নীল এবং বাকি বাড়ির লোকেরা প্রচণ্ড সাপোর্টিভ এবং ওরা বলে যে শরীর যদি কষ্ট পাচ্ছে এবং পারছ না তুমি অফিসে গিয়ে কাজ করতে তো বেটার ইউ এখন একটু ডিসকন্টিনিউ করে দাও জব তো আমি দেখলাম আমার শরীর সত্যি পারমিট করছে না এবার এখানে আমি বলতে চাই যে দেখো প্রত্যেকটা মা আলাদা প্রত্যেকজনের শরীর আলাদা শরীরের কন্ডিশন আলাদা এরকমও মা আছে আমার চেনাশোনা যারা অনেক অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি অবধিও তারা আরামসে জব এবং অন্যান্য কাজ সব কিছু করে আবার কিছু মা আছে যাদেরকে প্রায় পুরো প্রেগন্যান্সিটাই বেড রেস্টে থাকতে হয় তো সবার প্রেগনেন্সিও আলাদা সবার জানিও আলাদা তো আমার সঙ্গে যেটা হয়েছিল আমি সেটাই শুধু এখানে শেয়ার করছি নাথিং এলস তো তারপরে আমি তখন লিভ নিয়ে নিই এবং বাড়িতে থাকি এবং যত দিন বাড়তে থাকে আমার প্রচণ্ড মর্নিং সিটনেস হতো আমি মানে লিটারেলি একটা টাইম ছিল যখন আমি কিছু খেতে পারতাম না শুধু মুড়ি আর বিস্কুট ছাড়া আমি কিছু খেতে পারতাম না এরকম করতে করতে একদিন আমার সারা রাত ধরে টুয়েলভ টু থার্টিন টাইমস বমিটিং হয় মানে তারপরে ভোরবেলা আমি আর পারছি না এবার আমার যে ডক্টরকে আমি তখন দেখাতাম উনি তো কিছুতে আমাকে বমি কমানোর কোনো ওষুধ দেবেন না 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 তো তখন আমি কি করব সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আমার বাড়ির কাছে আর একটা ইনফার্টিলিটি ক্লিনিক আছে সেখানে গিয়ে আমি সেখানকার ডক্টরের সঙ্গে কনসাল্ট করি এবং উনি আমাকে একটা সেফ ওষুধ দেন এবং তার সঙ্গে আমার ফার্স্ট টাইম ডিউরিং প্রেগনেন্সি একটা আলট্রাসাউন্ড করেন যেখানে ফোটাসের এই এতবার বমিটিং করার ফলে আমার ফোটাসের কোনো সমস্যা তো আমার বেবির কোনো সমস্যা তো সেটা ওই আলট্রাসাউন্ডে ধরা পড়ে তো এইভাবে আমার জার্নি স্টার্ট হয় আস্তে আস্তে সময় এগায় তখন আমরা একজন এমন একজন ডক্টরকে খুঁজছিলাম যার কাছে আমি থ্রু প্রেগনেন্সি আমি তাকেই দেখাবো তো তখন আমাদের একজন চেনাশোনা তিনি সাজেস্ট করেন মানে যার কথা তার তিনি নিলেন ডক্টর রাহুল সেন উনি ভগীরথী নেওটিয়ার সঙ্গে কানেক্টেড আমার ওখানে নেওটিয়াতেই আমার ডেলিভারি হয়েছিল ডক্টর রাহুল সেন আমার কাছে ভগবানের মতো সত্যি কথা বলছি থ্রু আউট প্রেগন্যান্সি উনি যেভাবে আমাকে গাইড করেছেন এবং ডেলিভারির সময়ও আমার কাছে উনি ভগবানের মতো তো ডক্টর রাহুল সেনের কাছে যাই হি ভেরি গুড আর প্রচণ্ড একটা ওনার মধ্যে একটা স্নেহ ব্যাপারটা প্রচণ্ড আছে এরকম না যে সব কিছুতে রাগাডাগি বকাবকি করেন ভীষণ পোলাইট আর তো ওনাকে আমি দেখাতে শুরু করি আমি ওনাকে তখন দেখাতাম হিলেন ক্রস ক্লিনিকে দেখাতাম কখন নেইটি অত দেখাতাম তো যাই হোক মর্নিং সিগনেসের জন্য উনি আমাকে প্রচুর মনে জোর দিতেন যে মা একটু সহ্য করে নাও আর কটা দিন সেকেন্ড ট্রাইমিস্টার শুরু হলেই তখন কিন্তু এইগুলো অনেকটাই কেটে যাবে তো যাই হোক আস্তে 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 আমি কাটিয়ে উঠি নিজের এই মর্নিং সিকনেসের পিরিয়ডটা সেকেন্ড টাইমসটা শুরু হতেই আমার এই ভমিটিং টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমতে শুরু করে কিন্তু যেটা দেখা যায় যে এই থ্রু আউট যে ফার্স্ট টাইমসটা এত বমি হবে এবং আমি কম খেতাম বলে ভয় যে খেলেই বমি হবে প্লাস প্রচুর গন্ধ লাগতো মাছ মাংস সব কিছুতে আমার তখন স্মেলই লাগতো তার জন্য আমার একটা যেটা হয়েছিল যে আমার প্রেসার ব্লাড প্রেশার প্রচণ্ড ডাউন হয়ে গেছিলো তো সেটা নিয়ে ডক্টর রাহুল সেন প্রচণ্ড ওয়ারিড হয়ে যান তখন তো উনি তখন বলেন যে না এভাবে চলবে না তোমাকে খেতে হবে যেভাবে হোক খেতে হবে ডিম খেতে হবে দুধ খেতে হবে আর দুধ আমি একদম খাওয়া পছন্দ করি না কিন্তু আমি ভেবে দেখলাম যে না এবার আর শুধু নিজের কথা ভাবলে চলবে না নিজের ভেতরে যে বড় হচ্ছে তার জন্য ভাবতে হবে তা মতো আমাকে চলতে হবে তো আস্তে আস্তে আমি সবই খাওয়া শুরু করি কষ্ট করে হলো দুধ খেতাম ডিম খেতাম আর নীল এবং আমার ফুল ফ্যামিলি বলো সবাই আমার খাবার দাবার প্রচণ্ড ওরা মানে যত্ন নিত রোজ ফ্রেশ ফ্রুটস আনা ফ্রেশ ভেজিটেবলস এগুলো সব আমি খেতাম ফ্রেশ মাছ মাংস এসব খেতাম আর তার সঙ্গে যেটা আমি একটা খেতাম সেটা হলো কি অ্যামন খেতাম আর ওয়ালনাট খেতাম বলে যে অ্যামন আর ওয়ালনাট খেলে নাকি বেবির ব্রেন ডেভেলপমেন্টে খুব সেটা খুব মানে জরুরি তো আমি বলবো যে তোমাদের মধ্যে আমার এই ভিউয়ার্সদের মধ্যে বা বন্ধুদের মধ্যে যদি কেউ এখন থাকো যে কনসিপ করেছো তো অবশ্যই এইগুলো একটুখানি নিজের ডায়েটে মেনটেন করো আর এরকম না আমার ডক্টর আমাকে সবসময় বলতো যে অনেকেই বলে যে বেশি করে খা দুটো মানুষের জন্য খেতে হবে না মানে এটা দরকার নেই দুটো মানুষের জন্য খেতে লাগে না মা নিজের পেট ভরার জন্য যতটুকু খাবে সেখান থেকে বেবি নিউট্রিশন পাবে অতিরিক্ত কিছু করার দরকার হয় না তবে নুন চিনি ইনটেকটাও খুব মানে মেপে মেপে করতে যাতে প্রেশার কখনও না বাড়ে যদিও আমার থ্রু প্রেগনেন্সি সবসময় প্রেশার লোই ছিল প্রেশার যাতে না বাড়ে সুগার যাতে না বাড়ে এগুলো আমি সবসময় মানে মনিটারিং করতাম তো এইভাবে কাটতে কাটতে আমার অ্যানোমেলি স্ক্যানের টাইম আসে যেটা টোয়েন্টি টু টোয়েন্টি ফোর উইক অফ প্রেগনেন্সি হয় তো যেটা হয়েছিল আমার তো কোনো তার আগে অভিজ্ঞতা ছিল না তো যেদিনকে এই ইউএসডিটা আমার ডক্টর সেন আমাকে সাজেস্ট করেন তো উনি একটা কথা বলেন যে দেখো এই স্ক্যানটাতে কিন্তু আমরা দেখবেন দেখবো যে ফেটাসের পুরো যে অ্যানানমিক্যাল যে ডেভেলপমেন্টটা সেটা প্রপারলি হচ্ছে কি না আর যদি কোথাও ডেভেলপমেন্ট ঠিকঠাক মতো না হয় আর তুমি যদি চাও টু অ্যাবাউট দ্য চাইল্ড তো তুমি যেতে পারো সেটা লিগাল কিন্তু সেক্ষেত্রে তোমাকে অন্য কোনো ডক্টরের কাছে যেতে হবে আমি বর্ষণ করি না আমি তোমাকে অন্য ডক্টরের কাছে তখন সাজেস্ট করে দেবো তো আমি আর নীল দুজনে একটা কথা সাইকে বললাম যে স্যার যেরকমই হোক আমার বাচ্চা সে যেরকম হবে আমার কাছে সে মানে আমার ভালোবাসার জিনিস আপনি স্ক্যান করাচ্ছেন জানার জন্য ঠিক আছে কি না হ্যাঁ তার আগে আমরা তাহলে জেনে গেলে আগে থেকে মেন্টাল প্রিপারেশান নিতে পারবো যে চলো এরকম হতে পারে কিন্তু সে যেরকমই হোক মানে সেই বাচ্চাকে ইয়ে করে দেওয়ার কথা তো ভাবাই যায় না কোনো মা বাবাই ভাবে না যাই হোক স্ক্যান হয় ভগবানের আশীর্বাদে সব কিছু তখন নর্মালি ছিল সেই স্ক্যানে বাট ওই স্ক্যানটা করার পর এবং রিপোর্টটা আসার ওই টাইমটাতে আমার মনের মধ্যে একটা খুব মানে একটা টেনশন ভয় আমাদের মনের মধ্যে কাজ করছিল সেই সময় তো তবুও আমি জানতাম যে যেরকমই হোক যাই হোক আমার সন্তান আমার কাছে থেকে প্রিয় যেটা সব মা বাবারই হয় তো আসলে ভালোবাসাটা হলো কি অ্যাকসেপ্টেন্সটা হলো সবচেয়ে বেশি দরকার মানে আমি কাউকে ভালোবাসি সে যে কেউ হতে পারে নিজের বাচ্চা কেন নিজের মা বাবা বন্ধু বান্ধব ভাই বোন এনি ওয়ান যাকে ভালোবাসবো তাকে অ্যাকসেপ্ট করাটা আগে বেশি দরকার সে যেরকম সেভাবে অ্যাকসেপ্ট করাটা আমার মনে হয় বেশি দরকার তো এভাবে আস্তে আস্তে আমাদের জার্নি চলতে থাকে আর চলতে চলতে তারপরে আমি থার্ড টাইমাস্টারে গিয়ে পৌঁছাই এবার থার্ড টাইমেস্টারে যেটা আমার সব থেকে সেই প্রবলেম হতো যে তখন তো ওয়েট প্রচুর বেড়ে গেছিলো ঝুঁকতে পারতাম না পা ফোলেনি আমার অনেকে শুনেছি পা ফলে পা ফুল ফোলেনি আমার কোনো দিন কিন্তু ওয়েট গেন হয়ে গেছিলো আমার বেবি বাম্পটা অনেক বড় হয়ে গেছিলো তো তখন অনেক রকম ওই কমপ্লিকেশান হতো বারবার ওয়াশরুমে যেতে হতো রাত্রিবেলা ঘুম আসতো না সেটা হলে গিয়ে সবচেয়ে চাপের ব্যাপার সেই সময়তে আমরা নিজেদেরই ডিএসএলআর ক্যামেরাতে নিজেদের মতো করে একটা ম্যাটার্নিটি ফটোশ্যুট করেছিলাম যেটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে গেছে তো এইসব করে নেওয়ার পর তারপরে আমার ডিউ ডেট ছিল টু থাউজেন্ড মার্চ মাসের নয় তারিখ নাইন্থ অফ মার্চ টু তো আমি যখন ফাইনালি জানুয়ারি মাসে গেলাম তো তখন আমাকে ডক্টর সেন দেখে বললেন যে যা মনে হচ্ছে উইদিন টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি আমি করে দেব সার্জারি মানে সি সেকশন আমার নর্মাল হওয়ার কোনো চান্সেস ছিল না তো তোমরা কিছু একটা ডেট ডিসাইড করবে তো তখন আমার শাশুড়িমা ভীষণ স্কেপটিক উনি বললেন যে যাই হয়ে যাক টিউসডেতে যেন না হয় টিউসডে ডেট আমি নেব না মঙ্গলবার তার মনে হয় যাই হোক যার যার বিশ্বাস তার তার কাছে আমার এসব কোনো ব্যাপার নেই যার যখন আসে সে আসবে তো ঠিক আছে টিউজডে বার্থডে অন্য একটা দিন তো দেখে শুনে একটা আমার মনে হয় ইলেভেন্থ বা টুয়েলভ অফ ফেব্রুয়ারি ছিল ওই আমরা যেটা ডিসাইড করেছিলাম এবং সেটা ওরকম ওরকম শুক্রবার বা বৃহস্পতিবারটা ভালো দিন দেখে ওনারা ডিসাইড করেছিলেন তো ডক্টরকে আমি বল আমরা বলি ও বললেন ঠিক আছে তুমি একদিন আগে এসে নিউটিয়াতে অ্যাডমিট হয়ে যাবে তারপর করে দেবো কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কী জানো সেটা হলো গিয়ে ভগবান বা প্রকৃতি যাকেই তুমি মানো সে যেটা প্ল্যান করে রাখে আমরা মানুষ যতই চেষ্টা করি যতই প্ল্যান করি এই করব সেই করব না হয় না প্রকৃতি যেটা চায় সেটাই হয় আমার ছেলে সব বাধা বিপদ কাটিয়ে আর কি কি বাধা বিপদ আসছে সেগুলো আমি পরে বলছি সেটাকে বলে বলেনি সব বাধা বিপদ কাটিয়ে আমার ছেলে সেভেন্থ অফ ফেব্রুয়ারি টু হাজ টু জন্মায় মঙ্গলবার দিনটা মঙ্গলবারই ছিল মানে এত প্ল্যান করে মঙ্গলবার যেন না হয় মঙ্গলবার যেন না হয় না মঙ্গলবারই হলো আর আমার মনে হয় এটাই বোধহয় ভগবান আমাদের বোঝান যে প্রত্যেকটা দিন শুভ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা রঙ সব কিছু সময় টাইম রাশি গণ সব কিছুই শুভ পৃথিবীতে যা আছে সব কিছুই শুভ শুধু আমরা কি করি তার উপর ডিপেন্ড করে যে সেটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে আর সব কিছু কন্ট্রোল করা যায় না এটা মানুষ যদি ভাবে যে আমি লাইফে সব কিছু কন্ট্রোল করে নেবো একটা তাবিজ পরে নেবো আমার সব কিছু ঠিক হয়ে যাবে একটা আংটি পরে নেবো আমার সব কিছু ঠিক হয়ে যাবে না এটা হয় না এটাই জীবন মানে জীবনটা এরকমই আনসার্টেন ভালো খারাপ মিশিয়ে চলতে হবে আমাদের তাই না বলো তো এটা বলে আজকের এই এপিসোডটা আমি এখানে শেষ করছি আর একদম আমার ডেলিভারি হওয়ার আগে একটা ছোট্ট একটা ছোট নয় বড় ইনসিডেন্ট আমার জন্য তো বড়ো ইনসিডেন্ট কিন্তু একটা কয়েকদিনের মাঝখানে একটা একটা ইনসিডেন্ট ঘটেছিলো মানে ঠিক ডেলিভারির দিন একটা অদ্ভুত ইনসিডেন্ট ঘটেছিল কিন্তু সেইগুলো সব আমি পরের এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করব আজ এইটুকুই তোমরা সবাই ততদিন যতক্ষণ না আমি আবার নতুন এপিসোড নিয়ে ফিরে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যারা গুড নিউজ পেয়েছ তারা অবশ্যই একটা এটাটা খুব ওয়ান্ডারফুল জার্নি প্রেগনেন্সি এনজয় করো হ্যাঁ প্রেগনেন্সিতে কখনো কখনো প্রচণ্ড লোনলি লাগে মুড সুইং হয় এগুলো সব হরমোন চেঞ্জেস জন্য এবং আপনারাও আপনাদের আশেপাশে যদি কোনো প্রেগনেন্ট ওম্যান থাকে মা থাকে যে মা হতে চলেছে যদি কখনো কখনো দেখেন যে সে একটু বেশি রেগে যাচ্ছে বা ইমোশনাল হয়ে পড়ছে প্লিজ সাপোর্ট করুন কারণ এই সময় প্রচুর হরমোনাল চেঞ্জেস হয় যার জন্য আমাদের ব্রেন বিভিন্ন রকমের মানে কী বল বিভিন্ন রকমের চেঞ্জেস হয় এবং তার জন্য রিসেপ্টারগুলো অন্যরকমভাবে কাজ করে সেজন্য এক মানে ওই সময় ভীষণ মানে মানুষ ইমোশনাল হয়ে পড়ে সবসময় ইমোশনে কন্ট্রোল করতে পারে না সো প্লিজ বি সাপোর্টিভ টু দেম তো এটা বলে আমি আমার এখানে এপিসোডটা শেষ করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি একই কথা দুবার বলে ফেললাম প্লিজ ডোন্ট মাইন্ড সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ টাটা বাই